বেশ কিছুদিন ধরেই বিশ্ব গণমাধ্যমের আলোচনার শীর্ষে আছেন ব্রিটিশ সাম্রাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথের পুত্র রাজা চার্লস। ইংল্যান্ডের নতুন রাজার সিংহাসনে বসে নিয়ে কৌতূহলের কোনো কমতি নেই সারা বিশ্বের মানুষের। আপনিও জানলে অবাক হবেন যে ব্রিটেনের এই নতুন রাজা তৃতীয় চার্লস পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেন, এমনকি আরবি ভাষায় হরফও লিখতে পারেন। আর ব্রিটেনের এই নতুন রাজাকে নিয়ে থাকছে আমাদের আজকের আয়োজন। বিস্তারিত জানতে ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। ব্রিটিশ রানীর মৃত্যুর পর ব্রিটেনের রাজ সিংহাসনে আরোহণ করেন ব্রিটেনের নতুন রাজা প্রিন্স চার্লস। ইসলাম ধর্ম সম্পর্কে চার্লস বেশ কয়েকটি অনুষ্ঠানে নিজের চিন্তাভাবনা প্রকাশ করেছেন এবং খোলাখুলিভাবে মুসলিম ধর্মের প্রশংসা করেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে 2005 সালে একটি ড্যানিশ পত্রিকায় কার্টুন প্রকাশিত হয়েছিল, যেটি নিয়ে পুরো মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছিল। এরপর 2006 সালে মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত আল আজহার বিশ্ববিদ্যালয়ে সফরের সময় সেই ঘটনার সমালোচনা করেছিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। সে সময় সবাইকে অন্যের বিশ্বাসকে সম্মান করার আহ্বানও জানিয়েছিলেন তিনি। আল আজহার বিশ্ববিদ্যালয়ে রাখা এক বক্তব্যে ব্রিটিশ প্রিন্স চার্লস বলেন, সংখ্যালঘু এবং অপরিচিতদের প্রতি সম্মান প্রদর্শন করাই হল একটি সভ্য সমাজের প্রকৃতি চিহ্ন। ডেনমার্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ কার্টুন নিয়ে তিনি কঠোর নিন্দা জানান এবং তিনি সতর্ক করে বলেন, বাক স্বাধীনতার নামে চিত্রিত এসব কার্টুন পশ্চিমা দেশগুলোতে মুসলিম বিদ্বেষ এবং বাক স্বাধীনতার নামে অন্যের বিশ্বাসের প্রতি অসম্মান জানানোর সামিল। চলতি বছরের এপ্রিল মাসে রাজা তৃতীয় চার্লস বলেছিলেন, সবাই রমজানের চেতনা থেকে শিক্ষা নিতে পারে। মুসলমানদের পবিত্র রমজান মাসের শুরুতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, রমজান মাস শুধু উদারতাই নয়, সংযম, কৃতজ্ঞতা এবং প্রার্থনায় একতাবদ্ধতা বিশ্বজুড়ে অনেককে মহান স্বস্তি দেবে। রাজা তৃতীয় চার্লস দীর্ঘকাল ধরে মুসলিম বিশ্ব এবং পশ্চিমা দেশগুলোকে কাছাকাছি আনার পক্ষে কথা বলেছেন। তিনি বরাবরই বলে এসেছেন যে পশ্চিমা দেশগুলোতে ইসলাম সম্পর্কে প্রচুর ভুল বোঝাবুঝি রয়েছে। 1993 সালে অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজে দেওয়া বহুল আলোচিত এক বক্তৃতার সময় রাজা তৃতীয় চার্লস বলেন, ইসলাম সম্পর্কে পশ্চিমা দেশগুলোতে অনেক ভুল বোঝাবুঝি রয়েছে। মধ্যযুগে মুসলমানদের জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির কাছে ইংল্যান্ড সহ পুরো পশ্চিমা বিশ্বই ধনী বলে মন্তব্য করেছেন ব্রিটেনের এই বর্তমান রাজা। পশ্চিমা আধুনিক সভ্যতা গড়ার পেছনে মুসলমানদের অবদানকে ভুলে যাওয়াকে নিজেদের অজ্ঞতা বলে মন্তব্য করেছে ব্রিটেনের এই রাজা। প্রিন্স চার্লস পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে বলেন, চরমপন্থাকে কেবল ইসলামের বিষয় হিসেবে দেখা উচিত নয়। তিনি বলেছিলেন, সন্ত্রাসবাদ কেবল ইসলামের একচেটিয়া অধিকার নয়, বরং এটি খ্রিস্টানসহ অন্যান্য ধর্মেরও একচেটিয়া বিষয়। বর্তমানে পশ্চিমা মিডিয়াগুলোতে শুধুমাত্র মুসলমানদের দ্বারা সংঘটিত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাকে সন্ত্রাসবাদ আখ্যা দিলেও অন্য কোনো ধর্মাবলম্বীদের দ্বারা কোনো হামলার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে তুলে ধরার বিপক্ষে আওয়াজ তোলেন। রাজা চার্লস মুসলিমদের নিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলোর একক বিভ্রান্তিকর সংবাদ প্রচার করারও সমালোচনা করেন। ইংল্যান্ডের বিখ্যাত লেখক রবার্ট জবসন তার চার্লস অ্যাট 70 বইতে উল্লেখ করেছেন, ব্রিটেনের নতুন এই রাজা ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করেন এবং মুসলিম নেতাদের কাছে লেখা চিঠিতে আরবি ভাষায় স্বাক্ষর করেন। এর আগে ব্রিটিশ এই রাজার মা রানী দ্বিতীয় এলিজাবেথকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 43তম বংশধর বলে দাবি করেছে ইউরোপীয় গবেষকরা। মরক্কোর গণমাধ্যমের ডেইলি মেইলের খবরে বলা হয়, রানী এলিজাবেথ তৎকালীন স্পেনের সেভিলির মুসলিম শাসকের বংশধর। উমাইয়া শাসনামলে স্পেনে মুরাদের আক্রমণের পর রাজা আবু আল কাসিম 1023 খ্রিস্টাব্দে স্পেনের সেভিলি শহরের শাসক হিসেবে অধিষ্ঠিত হন। আবু আল কাসিম ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হাসান বিন আলীর 11তম বংশধর।
1375 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করা রিচার্ড অব কেনিসবুর্গ তথা আর্ল অব কেমব্রিজ তৃতীয় ছিলেন আবু আল কাসিমির 12তম বংশধর। তার নাতি চতুর্থ এডওয়ার্ড ছিলেন ইংল্যান্ডের রাজা। এডওয়ার্ডের অষ্টম বংশধর ছিলেন গ্রেট ব্রিটেনের রাজা প্রথম জর্জ, আর প্রথম জর্জের দশম উত্তরসূরি রানী এলিজাবেথ। মূলত ইমাম হাসানের রক্ত পর্তুগাল ও কাস্তিল ইউরোপীয় রাজাদের সূত্র ধরে ব্রিটিশ রানীর কাছে এসেছে। মিশরের সাবেক গ্র্যান্ড মুফতি আলিগোমাও রানীর সঙ্গে মোহাম্মদ সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লামের বংশের সংশ্লিষ্টতার সত্যতা নিশ্চিত করেন। বাংলাদেশের কয়েকজন বিশিষ্ট আলেমের সঙ্গে এ বিষয়ে কথা বললে শোলাকিয়া ঈদগার গ্র্যান্ড ইমাম ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা ফরিদুদ্দিন মাসুদ বলেন, বংশগতভাবে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে আমরা এ বিষয়ে গবেষকদের আলোচিত বংশধারা যাচাই করে বুঝতে পারব বিষয়ের সত্যতা কতটুকু। রানীর বংশ জার্মান থেকে এসেছে, রাসুলের বংশের সঙ্গে মিললে আশ্চর্যের কিছুই নেই। আর জায়দা বিবির কথা বলা হয়েছে, তিনি কি আসলেই ইসলাম ধর্মের থেকে খ্রিস্ট ধর্মে গিয়েছেন কিনা আমরা ইতিহাস থেকে যাচাই করেই বলতে পারব। কেবল রাজধানী ঢাকার জামিয়া শায়েখ জাকারিয়া মাদ্রাসার প্রিন্সিপাল বিশিষ্ট বক্তা লেখক গবেষক মুফতি মিজানুর রহমান সাইদ বলেন, ইউরোপীয় গবেষকরা ইতিহাস ঘেঁটে বের করেছে রানী এলিজাবেথ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের। হ্যাঁ, এমন হতে পারে, অস্বাভাবিক কিছুই নয়। তবে আমরা বিষয়টা পর্যালোচনা না করে কিছু বলতে পারছি না, এটি অনেক বড় বিষয়। তাছাড়া ব্রিটেনের প্রয়াত রানী এলিজাবেথ মুসলিমদের প্রতি যেমন সহনশীল ছিলেন, আর তার পদাঙ্ক অনুসরণ করে তারই পুত্র চার্লসও পশ্চিমাদের মুসলিম বিদ্বেষ নিয়ে সোচ্চার। জলবায়ু পরিবর্তন ইস্যুতেও অনেক সোচ্চার ব্রিটেনের এই রাজা। বিশ্বনেতারা যখন জলবায়ু পরিবর্তন নিয়ে উদাসীন, তখন কয়েক দশক ধরেই পরিবেশগত নানা সমস্যা নিয়ে চার্লস বেশ স্পষ্টবাদী। জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী সমাধান খোঁজার জন্য বিশ্বনেতাদের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। বর্তমান ব্রিটেনের এই রাজা শুধু ইংল্যান্ডের রাজাই নন, তিনি একই সাথে 14টি স্বাধীন দেশের রাজা, যার মধ্যে রয়েছে কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি সহ আরও অনেক দেশ। ব্রিটেনের রাজা বা রানী একই সঙ্গে 14টি দেশের রাজা বা রানী হলেও মূলত বর্তমানে তাদের হাতে কোনো ক্ষমতা নেই, তারা শুধুমাত্র নামে রাজা। তবে ইংল্যান্ড সহ বিশ্বের বাকি দেশগুলো ব্রিটেনের রাজা বা রানীকে অনেক সম্মান করে থাকে। সম্প্রতি ব্রিটেনের রানীর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিবে মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও অন্যান্য বিশ্বনেতারা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আর দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন। আবারও হাজির হব অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ সকলকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।